ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ শুভশ্রী। আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওর প্রথম ক্লিপ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে। আজকে চলে এসেছি কিন্তু উত্তর কলকাতার আরও একটি এই পুজো প্যান্ডেল দেখতে, যে পুজো প্যান্ডেল প্রত্যেক বছর আমাদেরকে একটা করে নতুনত্বের ছোঁয়া দিয়ে যায়। তো এবছর কিন্তু এই নলিন সরকার স্টেট কিন্তু খুব ভালো থিম করেছে। তো সবার প্রথমে আমরা এসেছিলাম কিন্তু হাতিবাগান সার্বজনীনে। তো হাতিবাগান সার্বজনীন দেখার পর ঠিক এই সাইড ধরে আমরা নলিন সরকার স্ট্রিটের পরবর্তী গন্তব্যস্থলে চলে যাব। তো যদি ভিডিওটা তোমরা কেউ না দেখে থাকো, এর আগে যখন হাতিবাগান সার্বজনীন এবং কাশী ভোসলেনের একটা অলরেডি ভিডিও আমরা শেয়ার করে দিয়েছি এবছরের পুজো থিম কি আছে কাশী ভোসলেন এবং হাতিবাগান সার্বজনীন, তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ওপরে লিংক দিয়ে রাখলাম, চাইলে কি দেখে আসতে পারো। আর যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো যে এবছরের কি কি থিম হয়েছে। তো নলিন সরকার স্ট্রিটে চলে এসেছি। তো নলিন সরকার স্ট্রিটে দেখো এই দেয়াল বরাবর কিন্তু পোস্টার লাগানো আছে। তো আমরা আগেকার দিনে যে পোস্টারগুলো দেখতাম সেটা হচ্ছে নানান রকমের ছবি বা থিয়েটারে, তো এইখানে কিন্তু এই রকমের পোস্টার দেওয়া আছে। তো এই বছরে নলিন সরকার স্ট্রিটের যা থিম সেটা হচ্ছে থিয়েটার পাড়া। আর উত্তর কলকাতার এই থিয়েটার নিয়ে অনেক একসময় চল ছিল এবং চর্চাও ছিল, এখনো আছে, তবে অনেকটা কমে গেছে সেই অনুযায়ী। তো চলো পুরো প্যান্ডেল এবং থিম তোমরা উপভোগ করতে থাকো আমার ক্যামেরার মাধ্যমে। আর অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমাদের পরিবার, আমাদের চ্যানেল মাইসেলফ শুভশ্রী সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো পুরো প্যান্ডেলটা উপভোগ করতে থেকো।
নবীন পল্লী এই ঠাকুর, তোমাদের এবছর কেমন লাগলো? 2024-এর থিম থিয়েটার পাড়া নবীন পল্লী করেছে, তো আমার তো অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর যাকে বলে। তো চলো, এর পরের গন্তব্যস্থল আমাদের হচ্ছে নর্থ ত্রিধারা, যেটা তোমরা খান্না বা শ্যামবাজার বা হাতিবাগান থেকেও আসতে পারো। আর নবীন পল্লী দেখার পর তোমরা নর্থ ত্রিধারাটাও দেখে নিতে পারো, পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট। আজ তৃতীয়া, আজকের থেকে ওপেনিং হয়ে গেছে উত্তর কলকাতার কিছু দুর্গাপুজো সার্বজনীন। তার মধ্যে আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে হাতিবাগান চত্বরের মধ্যে পড়ে। তোমরা চাইলে কাছাকাছি মেট্রো স্টেশন শ্যামবাজার বা হাতিবাগান মেট্রো থেকে আসতে পারো। এটা হচ্ছে নর্থ ত্রিধারা। এবছরের এদের পুজোর থিম হচ্ছে যারা পুজো প্যান্ডেল বানান এবং যারা কারিগর, তাদের তাদের উপরে উৎসর্গ করে কিন্তু এই পুজো দেওয়া হয়েছে। দেখুন, এখানে রয়েছে একটা খেলা, তাদের সমস্ত যে জিনিসপত্র আনে সেগুলো খুব সুন্দর, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুমি চলে এসো মনে করে দিন। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। আচ্ছা, তোমাদের সংগ্রহ করে বলো বলো, ক্যা ক্যা নেই কেনা বলো, বস কুচ নেই, ওনলি গুড্ডু সি, ওনলি ক্যা গুড্ডু সি, গুড্ডু সি, নট টু টাচ। ও ছোট ছোট ভলেন্টিয়ার এরা এখানে, আর এগুলো সত্যি শুয়ো না, কারণ হচ্ছে এগুলো কিন্তু লোহা দা এগুলো দিয়ে বানানো। এখানে রয়েছে পেরেক। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা যেটা করতে চেয়েছে, প্যান্ডেল যারা বানায় তাদের যে কি বলবো, যারা যে কারিগর তাদেরকে উৎসর্গ করে আজকে এবারে নর্থ ত্রিধারার প্যান্ডেল হয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে ছোট ছোট কাপড় কাটা দড়ি এগুলো প্যান্ডেলের উপরে, তো খুব ভালো কনসেপ্ট ছিল এবারে নর্থ ত্রিধারার।
উত্তর কলকাতার দুর্গাপুজো পরিক্রমার আরও একটি সিরিজ আজকের এখানে শেষ করছি। আজকের দেখালাম তোমাদের নবীন পল্লী, যা থিয়েটার পাড়া করেছে, এবং আর একটা দেখালাম নর্থ ত্রিধারা, খুব সুন্দর থিম করেছে। তো তোমরা অবশ্যই এসো, তৃতীয়া থেকে জনসাধারণের জন্য ওপেন হয়ে গেছে, তোমরা অবশ্যই এসো, দেখে যেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে। এরপরও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, নর্থ কলকাতা পুজো পরিক্রমা, বুনিদি পুজো পরিক্রমা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সদা সতর্ক, সদা সাবধানে থেকো। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, এখানেই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।